আমাদের গ্রামের আসিফ মাহমুদ বাংলাদেশের যে সৌর সরকারের যে পতনের সেই সমন্বয়কার ছয় জনের একজন ছিলেন আসলে কি বলবো আমাদের আকপুর গ্রামের সে গর্ব তাকে নিয়ে আমরা গর্ব করি যেই এখন যে সেই পদে গেছে যে ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা হয়েছে সে আশা করি ভবিষ্যতে যে দেশ আরও আরও ভালো চালাইতে পারবে এবং তার কাছে আমরা সবাই আশাবাদী আমাদের পুরো বাংলাদেশ এবং আমাদের আকপুর গ্রাম তার কাছে খুব আমরা আশাবাদী এবং তার ছোটো থেকেই সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে এবং সে এরকম করে চলে আসছে জি ছোটোকাল থেকে তাকে এরকমই দেখা গেছে যে ভালো মানুষ ছিল খুব কিন্তু হ্যাঁ মেধা অনেক ভালো ছিল কিন্তু সে যেখানে অন্যায় হয়েছে এখানের প্রতিবাদ সে সব করে আসছে আর সেই তার মেধা এবং ব্রেন খুব খুব ভালো ছোটোবেলার থেকেই আমরা আমাদের এক প্রোগ্রামের আমাদের ছোট ভাই আমরা যেটা দেখে আসছি আসলে তাকে নিয়ে কিছু আর মনে করেন যে তার থেকে এর থেকে আর ভালো কিছু হয় না এখন যে যেটা করছে খুব ভালো করছে আমরা আমাদের কাছে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা এবং তার কাছে ভালো চাই দেশ যেন ভালো করে এ চালাইতে পারে এতটুকু আমাদের প্রত্যাশা গ্রামবাসী থেকে আমাদের গ্রামবাসী তাকে নিয়ে অনেক আমরা গর্বিত বোধ করি আর কি তাকে